हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल प्रोसिन मैथ्स। आई एम प्रोसिन जी। जानो तुम्हारे संगे पश्चिम बंग मध्यशिक्षा पर्षद क्लस एटे जो गणित प्रभाव विषय आलोचना कर आज के शतकरा कोषे देखी 11 नम्बर अध्याय तार 3 नम्बर पार्ट। 3 नम्बर पार्टे 6 नम्बर तक के आलोचना शुरू करब। यदि चैनल नतून थको तब अवश्य सबसक्राइब करो और पास बेल आइकन टी ऑल प्रेस कर रखो परवर्ती क्लसर नोटिफिकेशन। चलो और भिडियो जी ना लाइक कर अवश्य लाइक करो। आज के जे फर्स्ट क्वेश्चन 6 नम्बर दागर प्रश्न देखो बुते देखो कि जले हाइड्रोजेन और अक्सिजें 2:1 अनुपाते आछे। ओके, हाइड्रोजेन और अक्सिजें 2:1 अनुपाते आछे। जले मोट परिमाणे हाइड्रोजेन और अक्सिजें शतकरा कत आछे सेटा देखी कि बोलेछे। जले हाइड्रोजेन प्रथम, जले हाइड्रोजेनेर परिमाण कत आछे ना दुई अंश आछे। कतर मोट तो तीन अंश, मोट तीन अंश आछे। आर जले अक्सिजेनेर परिमाण, अक्सिजेनेर परिमाण 1/3। थ्री बोलते कि ये थ्रीटा 2+1 एत अंश। ओके, एटाओ किन्तु अंश होबे। क्लियर। एरपर कि बोलेछे ना जले मोट परिमाणेर हाइड्रोजेन परिमाण हाइड्रोजेन और अक्सिजेनेर शतकरा भागटा जानते चाहिए। तो जले एमनि सिम्पलि अंश हिसाब से देखते गेले 2/3 अंश हाइड्रोजेन आछे। ताहले जले स्थित हाइड्रोजेनेर शतकरा परिमाण कत हबे ना 2/3 मल्टीप्लाई बाय 100%। 3/6 18 66.6% अर्थात 6 3 18 18 करे एरकम जेहेतु जाच्छे एटाके जदि रियल फ्रैक्शने करा हय 66.3% 66.3%। ओके, एबार जले स्थित अक्सिजेनेर जे अक्सिजेनेर शतकरा परिमाणटा कत आछे 1/3 मल्टीप्लाई बाय 100% 33.13%। ओके, एखाने उपरे दुई गुण आछे, एखाने दुई गुणटा थाकबे ना। 66.23 छिल, 33.13 हबे। क्लियर, बोझा गेल। এইটুকুই ছিল। আগে অংশ বার করে নেবে, অংশ থেকে অর্থাৎ পার্ট বা অংশ বার করে নেবে, সেখান থেকে পার্সেন্টেজ বার করতে গেলে কি তার সঙ্গে জাস্ট 100 গুণ করে পার্সেন্টেজের সাইনটা বসিয়ে দিতে হবে। কেন এটা করতে হচ্ছে, আগের যে চারটা করেছিলাম সেখানে ডিসকাস করেছি পুরোটা। চলো নেক্সট যে কোয়েশ্চন আছে সেটাতে যাওয়া যাক। হৃদয়পুরের একটি কারখানায় আগে দৈনিক 1500টি बोतल तैरि होत, एखन तैरि हय दैनिक 1695 बोतल। ओई काँचेर कारखानाय उत्पादन शर्करा कत बृद्धि पेयेछे हिसेब करे। अच्छा, कि बोलेछे ओटा एदिकेओ करा जाबे। चलो, कि बोलेछे ना आगे 1500टा बोतल तैरि होतो, एखन तैरि होच्छे कत ना 1695टा। কতগুলা বেশি তৈরি হয়েছে, তাই তো? সে কতগুলা বৃদ্ধি পেয়েছে সেটা আগে দেখতে হবে। এখানে বোতল তৈরির সংখ্যা থেকে বৃদ্ধির পরিমাণটা হিসেব করতে হবে না। 1500টি বোতল, 1500টি বোতল তৈরি, বোতল তৈরির পরিমাণ থেকে বৃদ্ধি
পেয়েছে কত? 1500 থেকে 1695 হয়েছে, 1500 1695, তাহলে 195টি। তাহলে একটি বোতল যদি হয় তাহলে কি হবে? তাহলে কমে যাবে 195/1500। এবার পার্সেন্টেজ যেহেতু বার করতে বলেছে, 100-এর উপর বার করতে হবে, 100-এর উপর হলে কত হবে? 195/1500 100, যেহেতু বাড়ছে তাহলে এটাও বাড়বে এতটি। ওকে, কাটাকুটি করলে কত হবে? 00 কেটে যাচ্ছে, 5 3 15, 5 3 15, 45, 5 9 45, 3 1 3, 3 3 9, 13% কিন্তু কি না প্রোডাকশনটা ইনক্রিজ পেয়েছে। ক্লিয়ার? যে কাঁচের বোতল তৈরির যে প্রোডাকশনটা 13% আগের তুলনায় ইনক্রিজ হয়েছে। ক্লিয়ার? 100টার উপর যেহেতু ক্যালকুলেট করেছি তাই এখানে আর পার্সেন্টেজটাকে এটা টি হিসাবে লিখতে পারি, এটাকে এখানে টি হিসাবে যেহেতু ইউনিট ছিল টি হিসাবে লিখতে পারি, যেহেতু 100-এর উপর ক্যালকুলেট করেছি। অতএব ওই কাঁচের কারখানায় উৎপাদন শর্করা কত বৃদ্ধি পেয়েছে? ওই কাঁচের কারখানায় উৎপাদন শতকরা 13% বৃদ্ধি পেয়েছে। ক্লিয়ার? আর এইটার ক্ষেত্রে কোশ্চেনটার অ্যান্সারটা কি ছিল? জলে মোট হাইড্রোজেন ও অক্সিজেনের শতকরা পরিমাণ কত? অতএব জলে মোট হাইড্রোজেন ও অক্সিজেনের শতকরা পরিমাণ যথাক্রমে কথাটা কিন্তু উল্লেখ করতে হবে এখানে, নাহলে আলাদা আলাদা লিখতে হতো। যথাক্রমে হাইড্রোজেনের কত না 66.23% এবং 33.13%। ক্লিয়ার? এটার কোশ্চেনের যে অ্যান্সারটা লেখা ছিল না দুটো কমপ্লিট হয়ে গেল। চল নেক্সট যে কোশ্চেন 8-এর দাগটা সেটা আলোচনা করা যাক। চ্যানেলটি যদি নতুন থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটিকে অল প্রেস করে রাখো পরবর্তী ক্লাসের নোটিফিকেশানের জন্য। চল 8-এর দাগে কোশ্চেনটা কি আছে ডিসপ্লেতে, সরি বইতে দেখো। সাধারণত বায়ুতে নাইট্রোজেন অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ যথাক্রমে 75.6%, 23.04% এবং 1.36%। 25 লিটার বায়ুতে কোন গ্যাস কতটুকু আছে হিসেব করে লিখি। ওকে, তাহলে কি কি বলেছে না নাইট্রোজেন অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাই অক্সাইড তিনটে আছে, পরপর পরিমাণটা কি কি বলে গেছে? 75.6%, 23.04%, 1.36%। ওকে, টোটাল আবার কত আছে না বায়ু আছে মোট 25 লিটার। ওকে, বায়ুতে কোন গ্যাস কতটুকু আছে সেটা হিসাব করতে বলেছে। তো এইগুলা যদি লিটারেই হিসাব করি তাহলে ঐকিক নিয়মের যে হিসেব তাতে কি লিখতে পারি যে 100 লিটার বায়ুতে
নাইট্রোজেন গ্যাস থাকে কত না 75.6%। এবার পার্সেন্টেজে কিন্তু দিয়েছি, সেটাকে আমি অংশে কি করে করে দিলাম, এই দেখো এখানে 100 কথাটাকে উল্লেখ করেছি, এইখানে উল্লেখ করেছি কত না 100, 100 তে অংশ উল্লেখ করেছি, মানে আমি যদি 100টাকে কোনো সময় তুলে দিই তাহলে এটাকে কিন্তু কি হবে পার্সেন্টেজে অংশের পরিবর্তে পার্সেন্টেজ সাইনটা ইউজ করতে পারবো। তাহলে 1 লিটার বায়ুতে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ, গ্যাসের পরিমাণ, গ্যাস থাকে না গ্যাসের পরিমাণ কি আছে 75.6/100 পার্ট। তাহলে 25 কেজিতে কত হবে, মানে 25 লিটারে, 25 লিটারে হবে 75.6×25/100, দশমিক উঠলে নিচে একটা শূন্য বাড়বে। ওকে, 25×4 = 100, 4×1 = 4, এইটা এটা কাটা গেছে, 4×1 = 4, 3×7, 4×8 = 32, 33×34 = 35, 4×9 = 36 = 189 লিটার, 189, এখানে আছে 10, তাহলে কি হবে 18.9 লিটার, 18.9 লিটার, তাহলে কি আছে না নাইট্রোজেনটা আছে, একটা পার্ট কমপ্লিট হল। ওকে, নেক্সট পার্ট কি আছে, নেক্সট পার্ট আছে অক্সিজেন। এবার কি না 100 লিটার বায়ুতে অক্সিজেন কি হবে, অক্সিজেন গ্যাসের পরিমাণ কত, 23.04 অংশ, 23.04, যেহেতু এখানে লিটার বলেছি এই পার্টটাকেও লিটার করে দিই। ওকে, তাহলে এটাও কি হবে, তাহলে 100 লিটার যদি হয় তার মধ্যে 23.04 লিটার কি হবে, 100 এর 23 আর 23.04 অংশ বা লিটার দুটোই সমান হচ্ছে, তাহলে এই লিটারটা 100তে আছে, তাহলে 1 কত হবে 25 কত হবে, 1 হবে 23.04/100 লিটার, তাহলে 25 কত হবে না 23.04×25/100, মাল্টিপ্লাই কেন লিখলাম, এই পয়েন্টের পরে দুটো সংখ্যা আছে তাহলে নিচেও 100 হবে, কাটাকুটি করলে কত হবে 25×4, 4×5=20, 4×7=28, 4×6=24, 5×7=576, কিন্তু দুটো জিরো আছে 5.76 লিটার, এটা কি না অক্সিজেনটা, তাহলে অক্সিজেনও কিন্তু ক্লিয়ার হয়ে গেল, নাইট্রোজেনের পরিমাণ কত আছে, অক্সিজেনের পরিমাণ কত আছে ক্লিয়ার হয়ে গেল, এবার কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা কত আছে সেটাও জেনে নেব। এটা অক্সিজেন কমপ্লিট, এবার কার্বন ডাইঅক্সাইডও এখানে লিখলে সুবিধে কি হবে, এইটা লিখতে হচ্ছে না, ক্যালকুলেশনটা এদিকে করে নেব। দেখো 100 লিটার বায়ুতে কার্বন ডাইঅক্সাইড CO2 গ্যাসের পরিমাণটা কত না 1.36 লিটার, তাহলে 1 কত হবে 25 কত হবে, 1 হবে 1.36/100 লিটার, আর 25 হবে কত, 25 হবে 1.36×25/100, এইটাকে কাটাকুটি করলে কি হবে 1.36×25/100 আছে, তাই তো, এই পয়েন্টটাও তুলে দিলে কিন্তু এখানেও মাল্টিপ্লাই বাই আবার 100 পড়ে যাচ্ছে, এই পয়েন্টটা তুলতে গেলে 25×4=100, 4×3=12, 4×4=16, 4×3=12, 4×4=16, এইটাকে লিখতে পারি 0.34 লিটার, 0.34 লিটার, এটা কি আছে না কার্বন ডাইঅক্সাইড আছে, তাহলে কার্বন ডাইঅক্সাইডও কিন্তু কমপ্লিট। এবার দেখো
কোশ্চেনে কি বলেছিল যে 25 লিটার বায়ুতে কোন গ্যাস কতটুকু আছে হিসেব করি। অতএব 25 লিটার বায়ুতে নাইট্রোজেন অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড ও নাইট্রোজেন অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড যথাক্রমে কত 18.9 লিটার 18.9 লিটার 5.76 লিটার ও 0.34 লিটার রয়েছে। এবার অঙ্কটা ঠিক আছে কিনা একটু চোখ বুলিয়ে নিব। 18.9 5.76 আর একটা কি আছে মানে 76 0.34 কিছু নেই মানে 0.6 হাতে 1 7 3 10 10 20 হাতে 2 18 2 20 5 25। তাহলে আমার অ্যান্সার কিন্তু 25-এর উপর করেছিলাম অ্যান্সার, তাহলে মিলে গেছে দুটো পার্ট, তাহলে কমপ্লিট হয়ে যাচ্ছে। চলো নেক্সট যে কোয়েশ্চন আছে, নেক্সট কোয়েশ্চনে যাওয়া যাক। নয়ের দাগে কোয়েশ্চন কি আছে ওটা ক্লিয়ার করে ফেলি, পরবর্তী কোয়েশ্চনটা বইতে দেখো কি আছে। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করে রাখো পরবর্তী ক্লাসে নোটিফিকেশনের জন্য। ওকে চলো নয়ের দাগে কি আছে দেখো। নয়ের দাগে আছে তৃষ্ণা তৃষ্ণা মিলন দাদার বইয়ের দোকান থেকে একটা বই কিনলো। মিলন দাদার বইয়ের যে কোনো একটা দোকানের নাম বলেছে ওটা, তো তার কাছ থেকে একটা বই কিনেছে। মিলন দাদা বইয়ের উপর লেখা দামের উপর পর্যায়ক্রমে পরপর 10% ও 5% ছাড় দিলেন। বইটির উপর লেখা দামটা হচ্ছে 200 টাকা। তাহলে মিলন দাদা তৃষ্ণা মিলন দাদাকে কত টাকা দিল? আচ্ছা মিলন দাদা তাহলে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে সেটা বাদ দিয়ে দিলে বাকি ওর বইটা তাহলে সেলিং প্রাইস চাইছে। ওকে তো দেখো প্রথমে কি আছে, ফার্স্ট বলেছে 10%, তারপরে কিন্তু 5%, আর MRP বা মার্ক প্রাইস কিন্তু কত আছে না 200 টাকা আছে। তাহলে তার সেলিং প্রাইসটা কি হবে সেইটা জানতে চাইছে। তো দেখো ফার্স্ট একটা অ্যাপ্লাই করি, 10%টাকে অ্যাপ্লাই করি, কি হবে না বইটির মার্কেট প্রাইস বা MRP বা এখানে কি ভাষাটা ঠিক উল্লেখ করেছে দেখা যাক, বইটির উপর লেখা দাম, আচ্ছা বইটির লেখা দাম 100 টাকা হলে বিক্রির দাম বা ছাড়ের পরিমাণ, বিক্রির দামের থেকে ছাড়ের পরিমাণ বইটির ন্যায্য দাম বা লেখা দাম 100 টাকা হলে বিক্রির দাম হবে 12 টাকা, সরি 12 না 10 বলেছে, ছাড়ের পরিমাণ 10 টাকা। তো 100 টাকা যদি তার ন্যায্য দাম হয় বা প্রিন্ট প্রাইস হয় বা MRP যে লেখা দামটা যেটা বললাম এটাই হচ্ছে MRP বা মার্কড প্রাইস বা প্রিন্টেড প্রাইস, যদি 100 টাকা হয় তাহলে তাকে কিন্তু ছাড়ের পরিমাণটা মানে ডিসকাউন্ট দেবে 10 টাকা, কিন্তু এখানে আছে কত 200 টাকা। তাহলে বইটির লেখা দাম বা MRP যদি 200 টাকা, আচ্ছা আগে 1 টাকার উপর ধরি, যদি 1 টাকা হলে ছাড়ের পরিমাণটা কত হবে না 10/100 রুপিস।
তাহলে 200 টাকা যদি হয় তাহলে কত হবে 10 মাল্টিপ্লাই বাই 200 বাই 100 সমান 20 টাকা ওকে 20 টাকা যদি ছাড় দেয় তাহলে কি না প্রথম ছাড়ের পর প্রথম ছাড়ের পর বইটির ন্যায্য মূল্য কত হয়ে দাঁড়ালো না 20 টাকা বাদ দিয়ে দাও 200 থেকে 20 বাদ দিলে কত হয় না 180 টাকা ওকে এবার দেখো কি আছে না প্রথম প্রথম ছাড়টার পর 180 হলো আবার ঠিক এই লেখাটাই লিখব 180 টাকার উপর এবার 180টা এখানে লিখবো না একটু ভুল হয়েছে না 100 টাকার উপর যদি ছাড় হয় 5 টাকা এটা কি না এটা এটা প্রথম ক্ষেত্রে ছিল এটা দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে এটা কি না প্রথম ক্ষেত্রে আর এটা দ্বিতীয় ক্ষেত্রে ওকে তাহলে 100 টাকার উপর যদি ছাড় হয় 5 টাকা তাহলে 1 টাকার উপর কত হবে আর এখানে এখানে কিন্তু 200 নেই এখানে আছে কত না 180 তাহলে 180 এর উপর কত হবে এই টাকার উপর ছাড় হলে হবে 5 এর 100 টাকা আর 180 টাকার উপর যদি হয় 5 গুণিত 180 বাই 100 5 2 10 2 9 18 9 টাকা অর্থাৎ 180 থেকে এবার এখানে আমি লিখতে পারি অতএব দ্বিতীয় ছাড়ের পর বইটির মূল্য হবে সমান কত 180 মাইনাস 9 সমান 171 টাকা ক্লিয়ার ফার্স্ট 10% সেকেন্ড টাইম আবার 5% 10% যদি ছাড় দেয় তাহলে 20 টাকা ছাড়ে 180 টাকায় দাঁড়াচ্ছে 180 পরে আবার ওর যদি 5% ছাড় দেয় তাহলে 9 টাকা ছাড় দিচ্ছে ওকে সেটা দাঁড়াচ্ছে কত 18590 9 টাকা হলে 171 টাকা সেলিং প্রাইসটাই দাঁড়াচ্ছে 171 টাকা এটাই অ্যানসার ওকে আশা করি বোঝা গেল চল আজ এই পর্যন্ত এখনো যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাল বাটনটিকে ক্লিক করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অল প্রেস করে রাখো পরবর্তী ক্লাসের নোটিফিকেশানের জন্য আর ভিডিওকে যদি না লাইক করে থাকো তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ